হিলপার্টনার স্থিত এসএমআরটি সম্মেলনী কক্ষে রবিবার পটেল সাহিত্য সংসদ ও শিশু কল্যাণ সাহিত্য সংসদর 270তম কবিতা পাঠোৎসব ইঞ্জিনিয়ার আশুতোষ পাত্রঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়ে যাই। এতে গুরু গৌরীশঙ্কর মহারাজ ও ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র মহারণা প্রদীপ প্রজ্বলন করে কার্যক্রমের শুভারম্ভ করলে ডক্টর শঙ্কর্ষণ পাত্র ও ডক্টর রামকৃষ্ণ সাহু এতে সংযোজনা করে। সম্পাদক প্রদীপ কুমার শতপথী দ্বারা পরিচালিত এই কবিতা পাঠোৎসবে বহু সাহিত্যিক ও লেখক লেখিকা যোগ দিয়েছিলেন। ভাষণ